আজকে আমাদের কার্যতালিকায় মিস্টার জাস্টিস মামুনুর রহমান সাহেবের কোর্টে আজকে মামলাটা ছিল। বাদীপক্ষ একজন লন্ডন প্রবাসী একজন পরিবার, তারা 1990 সালের থেকে এই সম্পত্তিটা কিনে গাজীপুরের মির্জাপুর ইউনিয়নে। এতদিন তারা দখলে ছিল, এই সম্পত্তির চাষাবাদ করতো, মিউটেশন করা ছিল। 1918 সালে হঠাৎ করে দেখা গেল খাজনা দিতে গিয়ে যে আমাদের মিউটেশনটা ক্যান্সেল হয়ে যায়। তখন আমরা খবর নিয়ে দেখলাম যে এই মিউটেশন ক্যান্সেল করার পিছনে জাহাঙ্গীর সাহেব জড়িত। এর কয়েকদিন পরেই আমাদের এই সম্পত্তিটা দুইজন হিন্দু ব্যক্তির নামে মিউটেশন করা হয়। পরবর্তী সময় আমরা হাইকোর্টে একটা রিপিটিশন দাখিল করি এবং ইনজাংশন জারি করি। স্পেসিফিক্যালি এই একটা ইনজাংশন ছিল জাহাঙ্গীরের উপর, এবং জাহাঙ্গীর সাহেব ওই মামলায় উকালতনামা দাখিল করেছে। আজকের মামলা, আমরা এই আমন সিজনের আগে যখন আমরা চাষাবাদ করতে যাই, তখন আমাদেরকে জাহাঙ্গীরের যে লোকজন মাসলম্যান, তারা আমাদেরকে চাষাবাদ করতে দেয় নাই। তখন আমরা হুতাপাড়া থানাতে একটা জিডি করি। ওই জিডিতে যে তদন্তকারী কর্মকর্তা ছিল, সে এটাকে জিডিটাকে নন এফআইআর মামলা করে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটা সমন ইস্যু করা হয় কন্টেনারদের পক্ষে, কন্টেনারের উপর। তখন তারা ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে তারা এটার কন্টেনারের তারা ওখানে বেইল নেয়, এবং পরবর্তী সময় আমরা একটা লিগেল নোটিশ দিই যে কেন তাদের বিরুদ্ধে হাইকোর্টের আদেশ অবমাননার জন্য মামলা করা হবে না। এরপরেও তারা কোনো রেসপন্স করে নাই, এবং আদালতের আদেশ মানার জন্য তাদের কোনো ইয়া ছিল না, উদ্যোগ ছিল না। তাই আমরা 15 দিন আগে আমরা এই মামলাটি হাইকোর্ট ডিভিশনে এফিডেভিট করে দাখিল করি। আজকে কার্যতালিকায় মাননীয় বিচারপতি মামুনুর রহমান এবং ওনার সাথে যে বিচারপতি মহোদয় ছিলেন, তারা উভয় পক্ষের শুনানি অন্তে, আজকে জাহাঙ্গীর সাহেবের আইনজীবী ছিলেন, শুনানি অন্তে 1 সপ্তাহের জন্য স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে নোটিশ জারি করার জন্য নির্দেশনা জারি করেন। আজকে রুলটা ছিল জাহাঙ্গীরের বিরুদ্ধে এবং তার যে 3 জন লোক আছেন তাদের বিরুদ্ধে কেন কন্টেম্প্ট প্রসিডিং ড্র করা হবে না, এই মর্মে কারণ দর্শানোর একটি নোটিশ জারি করেছে।